আমরা জানি যে আসলে জুম কি জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বিভিন্ন মিটিং অথবা ক্লাস যে কোনো কাজের জন্য আমরা জুমটা ইউজ করে থাকি। এটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল একটা প্ল্যাটফর্ম। তো আমি যদি ভুল না করি তাহলে মনে হচ্ছে যে আপনাদের জুমটা ডাউনলোড করা আছে। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে জুমটা ডাউনলোড করতে হয়। আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই যে সার্চ বাটন এখানে, এখানে আমরা লিখব জুম, ZOOM, জুম লিখে যে জুম আমাকে ডিরেকশন দিচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার জুমটা ডাউনলোড করা আছে, যার কারণে আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের থাকবে ইনস্টল, ঠিক আছে? আপনারা ইনস্টলে ক্লিক করলে আপনারা এমন একটা ইন্টারফেস, এই যে এখানে এই যে জুমটা দেখা যাচ্ছে, এই জুমে চলে আসবেন। এখানে আসার পর সাইন আপ আপনাকে আগে সাইন আপ করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আমি সাইন আপ বাটনে ক্লিক করব। আচ্ছা, তাহলে আমার ডেট অফ বার্থ দিচ্ছি আমি, ধরুন আমার সে 2000 সালে জন্ম, অথবা সরি 1 ডেট অফ ইয়ার, তাহলে 1992 দিলাম। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে মেইলের অ্যাড্রেস দিয়ে খুলব, অথবা আমি চাইলে বাই ডিফল্ট আমার যে এখানে যে গুগলের অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আমি খুলতে পারবো, আমার ফেসবুক দিয়ে খুলতে পারবো, ঠিক আছে? তো আমরা আপনি চাইলে যদি ফেসবুক দিয়ে খুলতে চান, আপনি যে কন্টিনিউ উইথ ফেসবুক এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটা মেইল দিয়ে খুলব। মেইল, যেমন আমার একটা মেইল আছে, হাজিগঞ্জ dbbl@gmail.com, ঠিক আছে? আচ্ছা, এই যে কন্টিনিউ অটোমেটিক চলে আসছে, কন্টিনিউ, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমার এই যে মেইলটা আমার ওপেন করে রাখতে হবে। হ্যাঁ, ও কারণ ওখানে একটা ওটিপি যাবে, এই যে মেইলে আমার একটা ওটিপি আসছে এখানে, এই ওটিপিটা আমি এখন দিব, যেমন 306821 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট নেম আমি দিলাম আমার সায়েম, দিলাম আমি এখানে BM, লাস্ট নেম সায়েম, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ডটা কী দিব, ধরুন আমি একটা এখানে হ্যাশ ইউজ করব, তারপরে আমার প্রথম অক্ষরের বড় SAYEM সায়েম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে দেব, যেমন 80 80, এই যে এমন একটা, ঠিক আছে? এটা দেওয়ার পরে এখানে স্মল লেটারগুলো দিচ্ছি, বাকিগুলো সায়েম 80 80, ঠিক আছে? এরকম আমি যে একটা নমুনা দেখাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট, একটু ওয়েট করতে হবে। তবে একটা বিষয় কি, যে মেইলটা দিবেন আপনি, এখন আমাকে বলতেছে যে সেভ করবো কি না, ঠিক আছে? আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এখানে অ্যাক্সেস ক্যালেন্ডার নট নাও এখন দেব না আমি। তারপরে ডিসপ্লে নেম কী হবে, মানে যারা আপনাকে কী নামে দেখবে, এটা হচ্ছে ডিসপ্লে নেম BM সায়েম, কন্টিনিউ দিয়ে দিলাম, গেট স্টার্ট, একটু ওয়েট করতে হবে। এই যে হয়ে গেছে, এখানে সব কিছু আমি কমপ্লিটলি করতে পেরেছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ই করবেন, কী বলে এটাকে, ওই যে লিঙ্ক থাকবে আমাদের গ্রুপে, যখন লিঙ্ক দেওয়া হবে তখন ওই লিঙ্কে অটোমেটিক ক্লিক করলে আপনি অটো জয়েন হয়ে যাবেন, আর কিছুই করতে হবে না আপনাকে। তবে যে মেইলটা আমি দিয়েছি ওই মেইলটা, এখানে আমি দুইটা জিনিস
দেখিয়েছিলাম একটা হচ্ছে যে মেইলে অথবা ফেসবুক আইডিতে, ঠিক আছে, আপনি মেইলে অথবা ফেসবুক আইডিতে আপনি ডিরেক্ট ফেসবুকে যদি ক্লিক করেন, ফেসবুক উইথ কন্টিনিউ যদি ক্লিক করেন, তাহলে আপনাকে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ওটা আপনার ঝামেলা একদম কম। আর যদি আপনি মেইল দিয়ে করেন তাহলে আপনাকে কী করতে হবে, যেই মেইলটা করবেন ওই মেইলটা আপনি ওপেন করে রাখতে হবে, ঠিক আছে। ওই মেইলটা আপনি যদি ওপেন করে রাখেন তাহলে ওখানে একটা ওটিপি যাবে, ওই ওটিপি দিলে এই যে এখানে এই মেইলটা, এই যে মেইল, এখানে মেইলটা আপনি যে মেইল দিবেন ওখানে এটা দিয়ে লগ ইন করে রাখতে হবে, মেইল আর মেইল পাসওয়ার্ড, যাতে একটা আপনার এখানে কোড গেলে আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর যখন আপনি এই পজিশনে থাকবেন, যখন আপনার এটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি জাস্ট ক্লিক করবেন লিঙ্কে, অটোমেটিক আপনার ক্লাসে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।